বাংলা বরাক আসাম চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিনের নিয়ায় আজও নিয়ে এসেছি আপনাদের জন্য পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ তাজা খবর আজকের এই ভিডিওটি প্রথমই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে প্রথম যে ব্রেকিং নিউজ উঠে এসেছে সেটি হলো অত্যন্ত ভয়ঙ্কর মহারাষ্ট্রে রাম ভক্তদের তাণ্ডব জয় শ্রীরাম বলাতে কেপ চালককে বেদড়ক মার এবারে শুনুন বিস্তারিত বিস্তারিত খবর শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং আপনি যদি একনুনেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন তাহলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনি পেয়ে যাবেন মুসলিম ক্যাব চালকের মুখ দিয়ে জোর করে জয় শ্রীরাম বলতে তাকে বেদড়ক মারধর করার অভিযোগ উঠল রামভক্ত গেরুয়া বাহিনীর বিরুদ্ধে মহারাষ্ট্রের তানের এই ঘটনায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের ডেপুটি কমিশনার এস এস বুরশে জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে আইপিসির দুইশো পঁচানব্বই ধর্মীয় আবেগে আঘাত ও তিনশো বিরানব্বই ডাকাতি দ্বারায় মামলা রুজু করেছে মুবরা পুলিশ লিখিত অভিযোগে জানা গিয়েছে ফৈজল নামে ওই ক্যাব চালক গত শনিবার রাতে কয়েকজন যাত্রী নিয়ে দিবা শহরে যান সেখান থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজনের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন প্রত্যেকে অপৃতস্থ অবস্থায় ছিল বলে দাবি ওই চালকের রাস্তাতেই তাকে মারধর করা হয় ফৈজলের কথায় ওরা যখন বুঝলো আমি মুসলিম জোর করে আমাকে দিয়ে জয় শ্রীরাম বলানো হয় অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ চতুর্থ জনের সন্ধানে তল্লাশি চলছে আজকের দ্বিতীয় বিগ ব্রেকিং নিউজ হলো ছত্তিশগড়ে গ্রেফতার মাওবাদী জঙ্গি যার মাথার দাম ছিল আট লক্ষ টাকা ছত্তিশগড়ের কংকেট থেকে বৃহস্পতিবার এক মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ ডিআইজি নকশাল অপারেশন সুন্দররাজ জানান ধৃত মাওবাদীর দাম ছিল আট লক্ষ বিগত প্রায় এক দশক ধরে সে সক্রিয় ছিল এদিকে সুকুমায় অপর এক এনকাউন্টারে নিহত হয়েছে আরও এক মাওবাদী পুলিশকর্তা জানান নিহত ওই মাওবাদীকে দরতে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার সুকমায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ডিআরজির গুলিতে তার মৃত্যু হয় তবে নিহত দুই মাওবাদীর পরিচয় জানানো হয়নি আজকের তৃতীয় ব্রিক ব্রেকিং হল বন্দুকবাজারের নিশানায় ফ্রান্সের মসজিদ গুলিবিদ্ধ দুই বৃহস্পতিবার ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্ট বন্দুকবাজার গুলিতে কমপক্ষে দুইজন জখম হয়েছে হামলা হয় একটি মসজিদের সামনে ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে বন্দুকবাজদের খুঁদে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ গভীর রাতের খবর এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টুফ কাস্টনার টুইট করে জানিয়েছেন বৃহস্পতিবারের এই শ্যুটিংয়ের পরেই তিনি গোটা দেশের ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা এখন বিপদমুক্ত প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকবাজ পালিয়ে যায় তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে এই হামলায় জঙ্গিযুগ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখেছে পুলিশের একটি সূত্রের দাবি করা হয় বন্দুকবাজের পরিচয় জানা গিয়েছে তবে তার নাম ধাম মিডিয়াকে জানানো হয়নি আজকের চতুর্থ বিগ ব্রেকিং নিউজ হলো দর্শন মামলায় স্বঘোষিত গুরুর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট এক শিষ্যাকে দর্শনের মামলায় দিল্লির স্বঘোষিত গুরু বীরেন্দ্র দেব দীক্ষিতের বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দিল্লিতে বীরেন্দরের আশ্রমে ওই মহিলা যৌনলাল সার শিকার হয়েছিলেন শুধু গুরু নয় তার সহচর জ্ঞানেশ্বরী মালীর বিরুদ্ধেও এই ঘটনায় লিপ্ত থাকার অভিযোগ রয়েছে এদিন দিল্লি আদালতে গুরু শিষ্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারীরা চার্জশিটে উল্লেখ করা হয় দুই সাল থেকে দুই হাজার সালের মধ্যে ওই মহিলাকে একাধিকবার দর্শন করা হয়েছে দর্শিতা লখন ওই সঘোষিত গুরুর বিরুদ্ধে যখন প্রথমবার যখন এফআইআর করেন সেখানে তিনি জানিয়েছিলেন আশ্রমে তাকে দুধ খেতে দেওয়া হয়েছিল সেই দুধে কিছু একটা মেশানো ছিল সেই দুধে চুমুক দিতেই তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন সে সময় তাকে দর্শন করে বীরেন্দ্র দিল্লি হাইকোর্টের নির্দেশে দুই হাজার সতেরো সালের বিশ ডিসেম্বর এই মামলার তদন্তবার নেয় সিবিআই দীক্ষিতের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দারা তিনটি মামলা করেন এর মধ্যে দুটি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে যদিও মামলার মূল অভিযুক্ত গুরুই এখন পর্যন্ত পলাতক আজকের পঞ্চম তথা শেষ ব্রেকিং নিউজ হলো ফ্রিজে বিস্ফোরণ ঘটে একই পরিবারের তিনজনের মৃত্যু বাড়ির ফ্রিজে বিস্ফোরণ ঘটে তামিলনাড়ুর এক সাংবাদিক সহ পরিবারের তিনজন মারা গিয়েছেন বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের উপকণ্ঠে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে ফ্রিজে বিস্ফোরণ ঘটলে গোটা বাড়িতে আগুন ধরে যায় ধোঁয়ায় আগুনে শ্বাসরুদ্ধ হয়ে সাংবাদিক পরিবারের তিনজন মারা যান বাইরে বেরোনোর সুযোগ পর্যন্ত পাননি মৃতদেহের মধ্যে ওই সাংবাদিকদের স্ত্রী ও মা রয়েছেন পুলিশ জানিয়েছে হাই ভোল্টেজের কারণে ফ্রিজের কম্প্রেসর বাস্ট করে আগুন ধরে যায় গড়ে প্লাস্টিক সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা যখন পরিবারের ওই তিনজনকে উদ্ধার করে বাইরে আনেন তখনই দেহে সাড়া ছিল না হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে দুয়ায় শাশুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আজকের বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্ত